আপনারা দেখছেন একুশে টেলিভিশন। দেখো লোকজন বিল্ডিং এর খাম্বা কাটতেছিল, হে শুন পাওয়া গেছে। আরে মোরা, আরে কি পাওয়া গেছে এটা আগে কইবা তো। ওই মানুষের মাথার খুলি। মাথার খুলি? হ্যাঁ, তুই আর কই কি, মানুষের আস্ত মাথার খুলি একটা থিল থালবে সুমার। ওই গফর রাজাকারে হালায় এত মার খাইছে তবু কবুল যে নাই। ওই চাষা মিয়ার লাশের হুদির যদি আর দিন কই কই, লও কোদাল, লও চলো চলে মার মা কোদাল খানকো আসো। এতক্ষণ নিশ্চয় মানুষ ভাঙ্গে পড়ছে। খবরটা দেরিতে জানিলে কে? আরে বিয়ান থেকে তো তুলকালাম কাণ্ড, রহিম উদ্দিন কোপ মারতেই ঠকাস করে আওয়াজ, মাথার খুলি দিহাই হেডমিস্ত্রি কয় কাম বন্ধ, মালিকের হুকুম লাগবো। হ্যাঁ হ্যাঁ আর কি, ওই তো অসলে ঘটনা জানা জানি হয়ে গেছে কা, বুঝছো? মানুষকে মানে যাকে যাকে কোদাল গাইতি সাবল একটা পয়মাল, একটা কোপ মারে আর বাইরে আসবে মাথার খুলি ঠ্যাং নলি হাড্ডি। হে শোন হে শুভ, আমি মারছি এক দৌড়। কত খুব লো
খবরটা সাউর হইল কেমতে? প্রথমে জানাইতে পারলা না? দোকানে বসে চার কাপটা যখন শেষ করছি, কইরা সিগারেটটা একটা টান দিছি, আমার হেডমিস্ট্রি এসে কয় ঘটনাটাই মতন, বিশ্বাস যান লগে লগে আপনার বরাবর দৌড় দিছি। কি যে কোন হাওলাদার সাহেব, রহিমউদ্দিন কামলা হেইডা পেয়ে মারছে এক সিক্কুর, নিমেষে হাজার হাজার মানুষ জমে গেল। কই যে কোন জীবন্ত একটাই নাকি? থানাওয়ালা কি কয়? হালদার সাহেব, বড়বাবু শহরে গেছে গা, ছোট দেখা কয়, পরিস্থিতির অবস্থা ভালো না, বর্তমান অবস্থায় কোনো কিছু করণ নাই, পাবলিক হলে সেইটা গেছে। তাইলে কইল কিছু করবার গেলে কেস আমার গোনামে ডাইলিং হয়ে যাইব। কসু হইব? এত বড় তাগত, আমার অনুমতি ছাড়া আমার জমিন অন্য লোকে খুঁড়াখুড়ি করে দখল দিব, আর আমার নামে কেস ডাইলিং হইব? আলমজারি পাইছে, এই তোমরা এখন যাও। ঠিক আছে, আশেপাশে ভেটকি মাইরা থাকবা, বাও বাতাস বুঝা, তাই লগে লগে খবর দিও, যাও। আপনার মতো মানুষ এই অবস্থা চেতলে চলে? এখন খালি ঠান্ডা মাথায় কৌশলের খেল খেলাইবার বুদ্ধি বাইর করুন লাগবো। বড় দারোগা সম্পদ মেরা থাকলো কেন? কিন্তু হে কেমতে জানবো কত আন্ধারাইতির বৃত্তান্ত ওই লক্ষণ দেবীর হাটের পেছনে হান্দানো আছে। গপ্পর শিক্ষর পাইলেন না, শীতল যান দুনিয়ার এত জায়গা থাকতে, ওই সর্বনাশা জায়গাটা রাইস মিল বানাইবার বুদ্ধিটা কে আপনারে দিল? আমি বুঝবার পারতেছি না। আমিও বুঝবার পারতেছি না গফর, এত যুগ পর যেখানে পাথর গইলা মাটি হয়ে যায় আর লোহা গইলা পানি, মানে মাটি খান ছিল ফাঁপা পিটাইন না, এদিকে আবার ধার ঘেঁষা খোসা বাড়ি বিল যেইটা বছরে তিন ভাগ সম থাকে ভরা, একেবারে ঠান্ডা শীতল পরিবেশ, দেখেন না বড় পানিতে মাছগুলান পৌঁছে একটু বিলম্বে। গপ্পর মিয়া কোন বেশ কিছুদিন থেকা খালি খালি বেমক্কা প্যাচে পড়তেছি, কেন কত ভাগ্যটা কেমন জানি ভেড়া চেড়া খেলতেছে। ঠিকই কইছেন, এই সেকেন্ড টাইম জয় বাংলা হনের লগে লগে এই আবির বিল রোগটা শুরু হয়েছে কইলাম, মধ্যখানি এমনটা ছিল না। এখন কোনটা থুইয়া কোনটা করি কও দেহি। থানায় যামুনি আরেকবার। যাইয়া কামটা কি? ছোট দারোগার সাহস তো হাঁটু বরাবর, এতক্ষণে বউয়ের শাড়ি আর চুড়ি পুইড়া বৈশা আছে দেখো গিয়া যাও। না মানে ই মনে করেন যাই পাওন যা, আইন মোতাবেক এই পাবলিকে এগুলা নয় থানা দিয়া দিলেই তো লেখা শুকা যায়, ঘটনাটা সরকারি হইয়া গেল গা, এরপর থানাওয়ালারা আইন মোতাবেক ধীরে সুস্থে মানে গভর্নমেন্টের আইন মোতাবেক এই ধীরে ধীরে আর মনে লয় বুদ্ধিটা আপনার বেড়ে নে একটু একটু হান্দাইছে। একটু না পুরাডাই। তাহলে যাই এখন যাও। আর শোনো, ছোট দারোগার বিবি সাহেবে নাকি আজমির শরীফ জিয়ারতের একখান নিয়ত বাঁধছে শুনছিলাম, কইও হইব? হাওলাদার সাহেব কইছে হইব। কি হইছে রে জান্নাতি? কিছু না, বুঝান বুঝান কথা হলো, তোমার আল্লাহর দোহাই লাগে ভিতরে চলো, বুঝান বুঝান। কি রে এত মক্কর কি? যা যা ভিতরে যা, কানের ভিতরে আওয়াজ হান্নাই না, যা ভিতরে যা, এক থাপড়ে দাঁতগুলো খুলে ফেলা মনে যা। মাইয়া ডানার মুখে ধমকি দিতাছেন কে? একটু আদর করে কোন যায় না। মা জননী যা গড়ে যা, সি বেপর্দ হইয়া বাইরে থাকুন ঠিক না, যা। বিষয়টা কি? গপ হয়ে যাইছিল কেন? কামে। হ্যাঁ কি কাম আছে? শুনলাম
লখল দেবী রাতে মাটি খুইরা কিবান বলে কি পাওন যাইতাছে হুললাম তো হেই মত নি নবীরদ্দি জামাই লাশটা কি হনি পোতা আছিল আমি কেমতে কম আমি কি আর এত দিনের কথা কি আর মনে থাকে বয়স হইছে না নিজা মাইয়া ডার জন্য একটু মনে করনের চেষ্টা করুন যায় না শেষ জীবনে প্যারাস চিত্রা করতে পারলে আখেরাতে জগ দেওয়ন যাইতো চুপ করো সারা জীবন তুমি আমারে দুইসা চলছো তোমার দিলে আমার জন্য কোনো রহম নাই দজুক আগুনে চলবা বুঝছো দজুক আগুনে তুমি চলবা হ্যাঁ দেন বদ্দুয়া দেন নতুন করে আর কি জ্বলুম যা জ্বলনে তা তো এই দুই নেই চলে লইতাছি জ্বললে পুরে তো অঙ্গার হয়ে যাইতাছি এইটাই তো আমার দজকখানা আর কত জ্বলুম চলতে চলতে তো আমার জীবনটাই শেষ হয়ে গেল গাঙ্গে নিয়ে ধুয়ে ফেলাই তাহলে সব আলামত পাওয়া যাইব এই তো আর একটা পাওয়া গেছে ধন্যবাদ অশেষ ধন্যবাদ এদিকে আসেন হ্যাঁ এইখানে রাখেন এই যে ভাই কথা শোনেন মানে ঘটনাটা হলো এটা একটা ঐতিহাসিক ব্যাপার জিনিসগুলো নিয়ে এরকম বিচ্ছিন্ন ভাবে দৌড়াদৌড়ি করা তো ঠিক হচ্ছে না এই যে ভাই এলাকার লোকজন নিয়ে কোনো অসুবিধা নেই এরা যথেষ্ট করছেন থানার কোনো খবর পাচ্ছি না এদিকে আবার ঘটনাটা হলো একজন একটা খুলি নিয়ে দৌড় মেরেছে বোঝেন ঠেলা কেন ঘটনাটা তো কিছুই বুঝতে পারছি না চলেন তাড়াতাড়ি চলো এই যে ভাই কি হলো ডাকো না ওদের একটু থামতে বলো এই যে ভাই একটু দাঁড়ান হাসান ভাই আপনাদের সঙ্গে কথা বলতে যাচ্ছেন চকিদার সাহেব আপনি ওনাদের সামনে গিয়ে একটু থামতে বলুন না ঠিক আছে আমি যাচ্ছি আসসালামু আলাইকুম আমার নাম হাসান চৌধুরী হাসান ভাই আপনাদের সঙ্গে একটু কথা বলতে যাচ্ছেন উনি মুক্তিযুদ্ধ জাদুঘরের অন্যতম পরিচালক কিয়ের ঘর জি মানে ঘটনাটা হলো মুক্তিযুদ্ধ জাদুঘর দত্তরিকা কি কইবার চান জলদি কয়ে ফেলান আমাকে মেলা কাম আছে আপনাদের সময় নষ্ট করার জন্য আমরা খুব দুঃখিত মানে আমি বলছিলাম কি এই মাথার খুলিটা কি আপনি ওইখানে পেয়েছেন যে পাইছি কোথায় নিয়ে যাচ্ছেন গাঙ্গে গাঙ্গে মানে নদীতে কেন কাদা মাটি দুয়া ফালাইলে ঠিক মতন চিনুন যাইব হেলিয়া কি চেনা যাবে আমার বাজানে খুব পান আর সাদা পাতা খাইতো মরা মানুষের দাঁতে এই চিহ্ন বহুত দিন থাকে চাচা জানে খুব পরহেজগার ছিল পাঁচ অক্ত নামাজ পড়তে পড়তে চাচা জানের কপাল একটা সুপারির লাহান দাগ হয়েছিল
মনে করছেন এটা সিনন যাইতো না? আপনার বাবা কি স্বাধীনতা যুদ্ধে? হ্যাঁ, স্বাধীনতার সময় হের বাবারে রাজাকাররা ধরে লয়ে গেছিল, এরপর আর খুঁজা পাওয়া যায় নাই। ও আচ্ছা, আপনি কি নিশ্চিত যে এটা আপনার শহীদ বাবার খুলি? নিশ্চিত নিশ্চিত, কাদামাটি ধুইলে একেবারে নিশ্চিত করে দেবো এইটাই আমার বাজানের মাথার খুলি। ঠিক আছে ঠিক আছে। আচ্ছা ভাই, এখানে পানি কোথায় পাওয়া যাবে? এই যে মসজিদের লগে টিউবওয়েল আছে। ভাইজান চলেন যাই, এই টিউবওয়েলের পানিতে এটা পরিষ্কার করে ধুয়ে ফেলি। আপনার একটু জানি না, আপনার লগে যাবো না। কেন? শেষে বুদ্ধি করে এটা রেখে দিবেন, ওই সমস্ত টালটি বাল্টি চলবো না, এই সমস্ত কুটুম তালে আলোচনা রইয়া আমি চলো তুমি। এই যে ভাই শোনেন 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 প্লিজ শোনেন, আমার কথা শোনেন, একটা শোনেন শুনছেন স্যার, এমতে এমতে কাম হইব না, কোন তো বাইন্ধা ফলাই। চুপ করুন, শিখেছেন তো একটাই। হাসান ভাই, এটা কি করে সম্ভব? কোনটা? এই যে কোনো পরীক্ষা নিরীক্ষা ছাড়াই বলে দিল খুলি জানার মৃত পিতার। হতেও পারে, ঘটনাটা আপনিও বিশ্বাস করলেন? ঠিক তা নয়, বিজ্ঞান ভিত্তিক পরীক্ষা নিরীক্ষা ছাড়া কোনো কিছু বিশ্বাস করতে আমিও শিখিনি, কিন্তু এইসব সহজ সরল মানুষের বিশ্বাসকে শ্রদ্ধা করার শিক্ষাও আমার আছে। স্বাধীনতা যুদ্ধে এই এলাকার যারা স্বজন হারিয়েছে তাদের সবার বিশ্বাস এইসব অস্থি মজ্জা হাড় মাথার খুলি তাদের হারিয়ে যাওয়া স্বজনদেরই। আশ্চর্য, এতদিনের ঘটনা অথচ পাওয়ার সঙ্গে সঙ্গে জেগে নিজেদের বলে চালিয়ে দিচ্ছে। কথাটা ঠিক কইলেন না ছোট ভাই, যুদ্ধের 9 মাস আমরা মানুষগুলান হারাইছি, আমরা হেগুরে আর খুঁজা পাইনি। আজ গোরস্থানও না শ্মশানও না, একখান বেমক্কা জাগার মাটির ভিতর এই মানুষগুলানের হাড়গোড় পাওয়া যাইতেছে। কোন এগুলি কি আমাগো হারাই না মানুষগুলানের না হইয়া বিলাত থেকে আমদানি হয়েছে কইবেন? ওই যে দেখছেন বেয়ান থেকে যারা কোদাল আর গাইতে লইয়া পাগল ভরা হয়েছে, তারা যুদ্ধে সবাই স্বজন হারা। জানেন কি হৃদয় বিদারক ইতিহাস! ইতিহাস সৃষ্টি করে তো এরাই, এইসব খেটে খাওয়া বঞ্চিত মানুষরা, আর ইতিহাসের প্রত্যক্ষ সাক্ষীও এরাই। আমরা তো শুধু শহরের জানলা দিয়ে এসব দেখি, আর সুযোগ পেলেই নিজেদের রক্ষাকর্তা বলে চালিয়ে দিই। বাবা নি, ওকে এদিকটা আমি দেখছি, তুমি যাও লোকজন নিয়ে ওদিকটা দেখো গিয়ে। আর হ্যাঁ, গাড়িতে ব্যানার শোক বই কালো ব্যাজ সব কিছু আছে, বুঝে নিও। আসুন আপনারা। বুজান বাগবকড়ি খেলবা? বুজান চাল দে। কই দাও, চাল দেও। আরে খেলো না বুজান, খেলবা না তুমি? কি হইল, ভাত খাবি না? ল আরে উঠ, এত মানুষের মরো নয় আমার হয় না, আমারে রুছে না, কি কিসমত করে আমি আইছিলাম। জানো বুঝান, আইজ আমাকে ক্যালাস হয় নাই, হেড স্যারে ব্যাবাক রে, ওই যে হাটের মধ্যে মরা মানুষের হাড় হাড্ডি পাওয়া যাইতেছে ওইখানে লইয়া গেছিল। স্বাধীনতার যুদ্ধে রেজাকাররা নাকি মানুষ মাইরা মাইরা ওইখানে পুঁতা রাখছিল। আচ্ছা বুঝান, বাজানেও নাকি রেজাকার হয়েছিল?
ঘরে যাইতে কইতেছে, হাতে একের সময় নাই, কয়দিন থেকে পড়াটা কেমন কেমন করতেছিল এই জন্য তোমার দেখা গেলাম, তাইলে আসি। খারাপ আমারে আমারে লইয়ে যা। তোমারে কনে আপনার লোকে আমার লোকে আমার লোকে কই যাবা তুমি? আমি বনে বাজারে যুদ্ধের মাঠে কখন কোনহানে থাকি, তাছাড়া তুমি মায়া মানুষ। জলদি ঘরে যাও, তুমি জলদি ঘরে যাও। তোমার বোগরা বাঁচাও, নাইলে খাইলাম কিন্তু। পাগলি কি দেখতেছো অমন করে? জনি মিয়া, তোমার স্মরণ আছে আবেদ তালুকদারে আমাকে জমি দখলের সম বাজানের ডাইন কপালে একটা তীর এসে লাগছিল। ওই যে আমরা যখন লেংটি সারি সারি করতেছি সেই শুন না, কপালের আড্ডির মধ্যে এই দাঁতটা খুঁজে পাওয়া যাবে না? হ্যাঁ, তাও পাওয়া যেতে পারে। বাজানে আমাকে উপরে চাইতে গেলে চোখ দুইটা কেমন আগুনের মতো লাল হয়ে যেত, মনে করো ব্যাপারতেছো? মনে নাই আবার, দরে কতবার পেশাব করে দিছি না, কিন্তু না মানে ওই মায় কি কইতো জানো, মায় কইতো রাগে গেলে যার চোখ দুটো লাল হয়ে যায় হ্যাঁ নাকি মগজের খোলসটা বড় থাকে, তাইলে তো এটাও বোঝন যাইব। হ্যাঁ ইনশাল্লাহ, তাই না? ইনশাল্লাহ। একটু জোরে ডাক দেন তো। এ হুসিন না, থামবি হালায়, চোদ্দ শিবের ভিতরে পছন্দ লাগবে কয়ে দিলাম। শোনা, কি শুরু করেছেন আপনি? আপনাকে ওভাবে ডাকতে কে বলেছে? স্যার, ভালো কথা হেগো কানে যাইব না, তোর ধৈর্য পেতানি দিলে। ঠিক আছে, আপনাকে আর ডাকতে হবে না ভাই, আপনি একটু অনুরোধ করে বলুন না। এই হোসেন মিয়া, দয়া করে একটু খাড়াও না, সাহেবে তোমার লোকে কিছু কথা কই পারছেন। ওই হোসেন মিয়া,
কাউকে জোর জবরদস্তি করার অধিকার তো আমাদের নাই। মানে এমনি বুঝিয়ে শুনিয়ে যদি মানে এইসব জাতীয় গুরুত্বপূর্ণ স্মৃতিচিহ্নগুলো সংরক্ষণের জন্য আমরা জাতির কাছে প্রতিশ্রুতিবদ্ধ। যেদিন গ্রামে পাকিস্তানি মিলিটারি আইলো তিনাই তখন নামাজে বসা কটর মটর করে কি কইল না কইল তিনারে টাইনা কই জানি নিয়ে গেল। এরপর গ্রামে দিল আগুন, ঘরে দিল আগুন, ঘর দিয়ে কি করো, ঘরে যদি মানুষই না থাকে শৈলের এই অবস্থা লয়ে আহনের কি কামরা ছিল? মা যে কি কয়, সাত গ্রামের মানুষ ভাঙ্গা পড়ছে, বিশ্রাইতেছে, যে যেমন পারতেছে শুধু বিশ্রাইতেছে। শুনলাম সাবেদ মোল্লার বেটা হোসেন না একটা খুলি নিয়ে দিয়েছে দৌড়। কেন? হে কয় সেটা নাকি এর বাবার খুলি, চিহ্নত পাইছে। দূর ওজা, মামাই মাঝে কি কয়, এতদিনে খুলিতে চিহ্ন থাকে। নারীর টান রে মা, নারীর টান, হাজার বছর গেলেও এই চিহ্ন যায় না। আপনজনের অন্তর চক্ষু দিয়া কই যাই বাবার, স্কুলে গেছিল। তুমি চুপ যাও, আরুন জাদি কই গেছিলি ক? স্কুলে। ফের মিছা কথা, স্কুল থেকে এরপর কই গেছিলি? লক্ষ্মী দেবী হাটে। কেন? হেড স্যারে লইয়া গেছিল। আমার অনুমতি না লইয়া সব আজাগা কুজাগা গেছিলি কেন? এদিকে আয়, এদিকে কও দেহি মা, ওই কও দেহি, এত সং যায়। খামোশ, কই কথা অনুস না, আয় এদিকে আয়। আয়।
কি আমার হুকুম ছাড়া যাবি আর? বাপের ইমান লইয়া মানুষ হওয়ার ইচ্ছা নেই না? তুতু বেলা ফেলাও, তুতু ফেলা। এবার চাট চারটা তোল, চারটা তোল। কি পাইছেন, পাইছেন নাকি আপনি? আমার সোনার সাওয়ালদারে লইয়া তামসা শুরু করছেন, ছাড়বো না, দরকার হয় আপনি ছাড়েন। ঠিক আছে, যান গেছেন তান। শেষবারের মতো ছাড়া দিলাম, আজ থেকে আমার হুকুম ছাড়া বাড়ির বাইরে এলে এক ক্রেট ঠ্যাং ফিঙ্গা ওই তাল গাছে ঝুলাই দিম, বুঝছস? আচ্ছা, হোসেন মিয়ার বাবার শহীদ হওয়ার ব্যাপারটা আপনারা কেউ জানেন? মানে ঘটনাটা কিভাবে ঘটেছিল? আমি শুনছিলাম স্যার। থামুন, আপনাকে বলতে হবে না, আপনারা কেউ বলতে পারেন? মানুষটা খুব পরেশগারা ছিল। তুই ঢাকা শহরে যেদিন কাটা মারা শুরু হইল, সেদিন থেকে সাবিতমুল্লা কেমন জানি হয়ে গেল গা। পাড়া জোয়ান জোয়ান ফোলাফান করে খালি গাইল পারে না, কন এই ঘর থেকে বাইরে বাইরে যুদ্ধে যা যুদ্ধে যা। আমারই কইতেন হাসেমের বাপ জীবন ভর হাসছি, এইবার আমাকে জিততে হইবই। কইতেন মনে হয় এইবার একটা উলট পালট হইব, এই কারবালা যুদ্ধে যেমন এজিদের লগে আমাকে ইমামের এই মতো। তারপর হোসেন না তখন লায়ক হয় নাই, বাকি তিন পলারে জোর করে যুদ্ধে পাঠাই দিল। সেই রাগেই তো রাজাকের রেহারে। ওনার তিন ছেলেরা এখন কোথায়? আর ফিরে আসে নাই, শুনছিলাম ওই কুসুমপুরের যুদ্ধে শহীদ হয়েছে। হোসেন মিয়া মানুষটা মনে হয় খুব সহজ সরল, তাই না? হ, হের বাপের মতনই পেরায়। ছোটবেলায় তো আসলে তার চালাক চতুরি দেখছিলাম, কিন্তু যুদ্ধে বাপেরে হারাইলো, তিন তিনটা শেয়ান ভাই নিখোঁজ হইল, তারপর স্বাধীনের এক বছরের মাথায় মায়ও মূল, এতগুলান শোক সামলাইতে গিয়া পোলাটা রস্তে রস্তে কিরকম অন্যরকম হয়ে গেল। কিরকম না এই মনে করেন, মাঝে মধ্যে পাগল পাগল আচরণ, বিদিশা উচাটন ভাবসাব, এই দেখেন না কয় খুলি টেহের বাজানের। কি কইবেন কন, অচেনা লোকে দেখলে কইব পাগল, আসলে দুঃখের কাহিনী তো। হ্যাঁ বুঝতে পারছি, চল। হাজার বছর গেলেও পঞ্চনের অন্তর চক্ষু দিয়া এই চিহ্নটি কি চিনে নিবার পারে? আপনার এই শয়তান মূর্তি দেখতে দেখতে তো সারাটি জীবন পার করে দিলাম এই দোজখখানায়। মানুষের কম বদ্দোয়া তো কুরআন নাই, নিজের মাইয়ার জীবন দাঁড়ি পর্যন্ত শেষ করে দিছেন। আল্লাহর দোহাই লাগে, এইবার খান্ত দেন। বাতাস কোন দিকে বইতাছে খবর রাখেন কিছু? চুপ চুপ, স্বামীর লইয়া জারি গান বাঁচছ, ঘরের বউ হইয়া তুমি বাবু বাতাসে খবর লইয়া বাড়াইতেছ, একের মুখেন বলতে আন্দাজ দিমু একের দিমু। ইবলিস শয়তান, মুক্তিযুদ্ধ জাদুঘরের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি সংগ্রামী অভিনন্দন এবং শুভেচ্ছা। আপনারা জানেন 1971 সালে রাজাকার আর আল বদরেরা পাকিস্তানি মিলিটারিদের সহযোগিতায় অত্র এলাকার অসংখ্য দেশপ্রেমিক মানুষকে রাতের অন্ধকারে ধরে নিয়ে গিয়ে হত্যা করে মাটি চাপা দিয়েছিল।
আজকের এই রখল দেবী হাট সেই ঐতিহাসিক করুণ স্মৃতির এক জ্বলন্ত প্রমাণ। সংগ্রামী এলাকাবাসী শুধুমাত্র রখল দেবী হাটে নয়, সারা বাংলাদেশের আনাচে কানাচে অসংখ্য বধ্যভূমি রয়েছে, যেখানে হাজার হাজার মায়ের কোল খালি করে তাদের সন্তানদের ধরে নিয়ে গিয়ে হত্যা করা হয়েছে। মাথার বহর খান কেমন লম্বা কি ছিল, ঠিক না? ঠিক না দনু মিয়া, কথা কো অনেকের। হ্যাঁ, পুরা শরীরটার আলামত যদি পাওয়া যায় তো। এইটা কি আর সম্ভব দনু মিয়া, শরীরের সব হাড়ের কি আর একরকমের দম? আর কিছুদিন গেলে কা তো এই খুলিটাও খুঁজে পাওয়া যেত না, মাটির মশলা মাটি খায়া ফেলাই। বড় কষ্ট, বড় কষ্ট দনু মিয়া, কষ্টে বুকটা আমার শির সার হয়ে যেতেছে। কি অন্যায় করছিল আমার বাপ জানে, কি অন্যায় করছিল। নাও এরপরে খাড়ি সরিষার তেল দিয়া, আরে মা আমি কই কি, তেল না তেল না, খাটি গাওয়া ঘি মাখাইয়া তো। কেন কেন আবার খাটি গাওয়া গিয়ের কাম কি পড়ছে আতুল বঞ্জালা? ইয়া ইমাম সাহেবটাই কে জানা দা দিয়া একটু কবরের ব্যবস্থা করা জানা। কবরের আর কি কিছু বাকি আছে দনু মিয়া? তোর সায়া একটা কাছের আয়না লাগাই না, বাসকের ভিতরে যতন করে রাখা দেওয়া যায় না, নাকি গুণ হইব? এরপরে গ্রামের বেবাক মানুষের টাইকা মিলাদ দি মনে আল্লাহ কবুল করবো না। ল ল যাই। কি লো আমার মুখের দিকে অমন করে চাইরিস কে? না ওই যে কইলা ঘাটি গাওয়া ঘি, তারপরে কাঁচ লাগে না বাক্স, এত টেকা পাইবা কই? কে সিল্কা বিটার একখানি জমি বেচে দিব হইব না, বাজানের জমিন বাজানের কামে লাগবে। কুপুত্র আমি, বাপের লেগে এইটুকু করবার না পারলে মরুম সাবেদ মোল্লার পোলা হইছি কে? বাজান কত কষ্ট গ্রামগরে মানুষ করছে, জমি জিরাত রেখা গেছে, জীবনে কোনো দিন কারো লোকে ঝগড়া ফেসাদ করে নাই, জীবনে এক অক্ত নমাজ কাজা করে নাই, কারো কোনো ক্ষতি করে নাই, এইরকম মানুষ ধরে। ভাইজান ভাইজান, কইছি না দিমু না, আমার বাজানের খুলি আপনারা দিমু না, আপনি চলে যান। ঠিক আছে ঠিক আছে, আমরা চলে যাচ্ছি। এই খুলিটা যে আপনার বাজানে সে সম্পর্কে আমরা আপনার সঙ্গে একমত পোষণ করছি। অনেক দিন পর শহীদ পিতার দেহাবশেষ যদি কোনো সন্তান খুঁজে পায় তাকে জোর করে কেড়ে নিয়ে যাওয়ার অধিকার কারো আছে ভাইজান? তাইলে আমি শুধু আপনাকে একটা অনুরোধ জানাতে চাই। এইটা লনের কথা বাদ দিয়ে তো এখন আমি বুঝতে পারছি আপনাদের মন এখন খুব অস্থির হয়ে আছে, একদিকে পিতা হারানোর দুঃখজনক স্মৃতি, আরেকদিকে যারা এই জঘন্য অপরাধ করেছে তাদের বিরুদ্ধে ক্ষোভ। তাই বলছিলাম কি, এখন কি আলোচনা করা যায়? চলুন আপনাদের বাড়িতে যাই, আপনারা এখন খুব ক্লান্ত, একটু বিশ্রাম টিশ্রাম নিয়ে
তারপর না হয় আলাপ আলোচনা করা যাবে, কি বলেন? আমগো বাড়িতে যাইবেন এইটাতে অসুবিধা নাই, কিন্তু কি আলাপ করবেন না করবেন এখানে কয়ে ফেলা। আলাপ আবার কি এর? ওই বেটা আলাপ আবার কিসের? খুলিখান দিয়া ফেলাও, আলাপ সালাপ শেষ। চৌকিদারের পো গঙ্গা সুবাই মারুম কলাম। দনু মিয়া, হ্যাঁ লও রূপ সাদা দিয়া এই পারে গিয়ে উঠি লও। হ্যাঁ গো, মত ভালো দেখতেছেন। ভাইজান যাবেন না, প্লিজ শুনুন, আপনি যান এখান থেকে। জি স্যার। যান বলছি, এক্ষুনি যান, অনেকক্ষণ থেকে আপনি ফাজলাম শুরু করেছেন, যান। সাবে কইতাছে যাওগা, খারে আছো কেন? আমি বলছিলাম কি, এই যে এখানে কি জানি নাম বলছিলেন হাটটা, লখল দেবী হাট। হ্যাঁ হ্যাঁ, লখল দেবীর হাট। এই লখল দেবীর হাটে যে বৌদ্ধভূমি আবিষ্কৃত হলো, মানে এখানকার সম্মানীয় জনসাধারণ যে বৌদ্ধভূমি আবিষ্কার করলেন, এই খবরটা তো সারা দেশে মানে সারা পৃথিবীতে ছড়িয়ে যেতে পারে, কি বলেন? যাবে না? যাবে। কি ছড়াবে, কি প্রচার হবে আপনি বলুন। প্রচার হবে যুদ্ধের সম মিলিটারি আর রাজাকারেরা আমাগো মানুষজনকে মাইরা পুইত্তা রাখছিল হেটা। হ্যাঁ, কিন্তু কোন মিলিটারি, কোন দেশের মিলিটারি? পাকিস্তানি মিলিটারি। হ্যাঁ, কোন দেশের মিলিটারি সেই নামটা বলতে হবে, পাকিস্তানি মিলিটারি। যাই হোক, এই খবর ছড়িয়ে যাবে নোয়াখালী, চট্টগ্রাম, ঢাকা, দিনাজপুর, রংপুর, এক কথায় টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত সারা দেশের মানুষ জানবে বৌদ্ধভূমি আবিষ্কার হওয়ার কথা। মানুষ অনুপ্রাণিত হবে, কোদাল খুন্তি নিয়ে বেরিয়ে পড়বে, সন্দেহজনক যত জায়গা আছে সব জায়গায় অনুসন্ধান চালাবে, তারপর এক দুই তিন চার করে হাজার হাজার বৌদ্ধভূমি বেরিয়ে আসবে। 1971 সালে তো একটা দুটো মানুষ শহীদ হয়নি, 30 লক্ষ মানুষ শহীদ হয়েছিল, তাদের কজনের আমরা দেহাবশেষ খুঁজে পেয়েছি? পাই নাই, কিন্তু কোথায় আছে সেই সব দেহ? আছে, আছে জননী জন্মভূমি বাংলা মা আমার, তার বুকে করে আগলে রেখেছে সেই সব দেহাবশেষ ওম দিয়ে দীর্ঘ 28 বছর ধরে, আর অপেক্ষা করে আছে কখন তার সোনার সন্তানরা তার বুকে যে আঁচড় কাটবে, মিনতি করে বলবে মা মা দাও দাও আমার স্বজনদের দেহ ফিরিয়ে দাও, আমার মা বাবা ভাই বোনদের দেহ ফিরিয়ে দাও। তারপর তারপর স্নেহময়ী জননী এক এক করে ফিরিয়ে দেবে বাংলার দুঃখের আর গৌরবের ইতিহাস, যে ইতিহাসের আবিষ্কারকর্তা আপনারা, এই লখলদেবী হাটের বীর জনতা। আপনাদের জানাই সংগ্রামী অভিনন্দন আর সংগ্রামী সালাম। আচ্ছা যাই ভাই, যান। যাইবেন? কি আর করার, আপনার বাবার পবিত্র মাথার খুলি তো আর আপনি আমাকে দেবেন না। না মানে কইতেছিলাম কি, মানে আমি যদি এইটা এই মনে করেন বাড়িতে রাইখা, না মানে একটা কাছের আয়না লাগানো বাস্কের ভিতরে থাকবো না? আরও তো অনেক পাওয়া যাইতেছে, এইগুলো আপনি লয়ে যান, এইটা আমার কাছে থাকলে কি আপনাকে খুব অসুবিধা হইব? না না, সুবিধা অসুবিধার কোনো কথা নাই, আমি শুধু জানতে চাইছি এটা নিয়ে আপনারা কি করবেন। এই লগে রাখতাম, দেখতাম, এই আর কি। মাঝখানে শুধু শুধু কষ্ট পাবেন আপনার এবং আপনার পরিবারের সবার কাজকর্মে উৎসাহ কমে যাবে, শরীর মন ভেঙে পড়বে, তাই নয় কি? ঠিকই কইছেন, কিন্তু এইটা নিয়ে আপনারা কি করবেন তা তো কইলেন না ভাই। তাহলে আপনাদের একটা কথা বলি, এই লখল দেবী হাটে আপনারা যে মূল্যবান নিদর্শনগুলি আবিষ্কার করেছেন, এই সব মহামূল্যবান নিদর্শনগুলি সংরক্ষণ এবং প্রদর্শনের জন্য আমরা একটা প্রতিষ্ঠান করেছি, 1971 সালের স্বাধীনতা যুদ্ধের সময়কার যাবতীয় উপকরণ, মানে আজ অবধি যা পাওয়া গেছে আমরা সংগ্রহ করে সেই জাদুঘরে অত্যন্ত যত্নের সাথে রেখেছি। আজকের এই আবিষ্কৃত পবিত্র স্মৃতিচিহ্নগুলো সেখানে স্থান পাবে। তাছাড়া এগুলো কোথায় পাওয়া গেছে, কিভাবে পাওয়া গেছে, কারা কারা পেয়েছেন ইত্যাদি বিষয়গুলো জাদুঘরের নথিতে স্পষ্টভাবে লেখা থাকবে। প্রতিদিন হাজার হাজার দেশি বিদেশি মানুষ আসবে, দেখবে, অনুপ্রাণিত হবে। আসবে শিশুরা যারা এদেশের ভবিষ্যৎ, তারা দেখবে, জানবে তাদের পূর্বপুরুষদের জীবনদানের কাহিনী, জানবে তাদের বীরত্বের কথা,
সাহসের কথা। আর এভাবেই নতুন প্রজন্মের মধ্যে একটা চেতনার জন্ম হবে। একাত্তরে যারা আমাদের আপনজনদের হত্যা করেছিল কিংবা হত্যা করতে পাকিস্তানিদের সহযোগিতা করেছিল, আমরা হয়তো তাদের বিচার দেখে যেতে পারবো না। সেই দায়িত্ব আমরা নতুন প্রজন্মের হাতে তুলে দিয়ে যেতে চাই। আর সেই কারণে যুদ্ধ অপরাধীদের নারকীয় কর্মকাণ্ডের প্রমাণ হিসেবে রাখার জন্যে আপনার শহীদ পিতা সাবেদ মোল্লার মাথার খুলিটা আপনার কাছে চাচ্ছি। দেবেন না ভাইজান? আমার বিশ্বাস, কোনো শহীদের সন্তানের কাছ থেকে কিছু চেয়ে কেউ কোনো দিন বিমুখ হয়নি। দেবেন না ভাইজান? দুনু মিয়া, এই দিয়ে ফেলাও, ভালোই থাকবে মনে লয়, বাড়িতে রেখে খালি খালি কষ্ট পাওন। সাবে মনে হয় ঠিক কথাই কিছু। সাব, একখান কথা কইতা। বলুন। মনে করেন মাঝে মধ্যে যদি পরানরা কাইন্দা উঠে, তাইলে শহরে গেলে গা আমার বাজানের এই খুলিটা একটু আধটু দেখতে দেবেন না? অবশ্যই দেখতে পাবেন। আপনার জন্য আমরা একটা স্থায়ী পাসের ব্যবস্থা করে দেব। আপনার যখন খুশি আসবেন, যখন খুশি দেখবেন, কোনো অসুবিধা হবে না। ওটা আমার হাতে দিন। এই মরল খুলিটা পাইছস কই? আপনার জমিনে পাইছে। হ্যাঁ, তাহলে আমার জমি থেকে পাওয়া জিনিস আমার হুকুম ছাড়া কারে দিতেছস? হ্যাঁ, আরে ওই আমারই, আরে জান্নাতি দল, আরে আমি তোর মারি না রে দল। আমি হুকুম দিতাছি গাঙ্গে ফেলাইয়া দে। না, দিব না। চুপ, কথা না শুনলে বিপরীত হইয়া যাইব কইয়া দিলাম, এক্ষুনি ফেলাইয়া দে। না, ফেলামু না। এইটা এইটা আমি বাইজান রে দিব, এইটা দেখা মাইনসে জানবো যুদ্ধের সময় তোমাকে কীর্তিকলাপ। আমাদের কি আর কীর্তিকলাপ? ওই তোর বাপেরে আমরা মারছিনি। হ্যাঁ, তোমরাই মারছো, প্রমাণ আছে। কি আছে? প্রমাণ? তার প্রমাণ লইয়া গামছাই বান্ধা কোর্টে যা, যা যার সাথে কি বিচার করে দেখিস গিয়ে যা। যা ভাই স্যার, আপনাকে তো ঠিক চিনলাম না, আপনার পরিচয়? আমার পরিচয় আপনার কাম নাই। ঠিক আছে, পরিচয় দিতে না চাইলে না দেবেন, আপনার পরিচয় ইতিমধ্যে যথেষ্ট জানা গেছে। এইটা আপনার ব্যাপার, আমার কথা হইল আমার জমিন থেকে কোনো কিছু আপনি লইতে পারবেন না। হলাদার, বেশি বার বাড়িও না, যথেষ্ট হয়েছে, তুমি এখান থেকে যাও। কেন? খুলিটা যে তার বাপের, তাতে কোনো চিহ্ন আসেনি? আছে। এই খুলিটা যে সাবিত বললাম, এটার কোনো চিহ্ন নাই যেমন সত্য। হ্যাঁ, কিন্তু কাজে লক্ষণ দেবীর হাটে মাটির ভিতর থেকে যা বাইরে আইতেছে, এটাও যে আমাকে হারাই নিয়ে আপন জন্দে, এটাও তেমনি সত্য। হীরা পাওয়া পরানের ধন কারো ধান কি খাইয়া জলে ফেলাইয়া দেবো, এটা তুমি কেমনে ভাবো? আমরা এলাকাবাসী সিদ্ধান্ত নিছি এগুলান জাদুঘরে দিয়া দিমু। ওই মাস্টারের পো, জমির কাওলা কি তোর বাপের নামে যে তুই সিদ্ধান্ত নিবি? একখান দানা হাতে লাও দেখি, কত বড় সাহস! ওই ওসাই না, মরার কুলি ফেলাইয়া দে। না, ফেলামু না। ভালো হইব না কইলাম? বাকির রাজাকার, ভালো হয়ে যা, তোর দিন শেষ। কি কইলি আরাম দাদা, দেখবা শেষ। কার দিন শেষ আর কার দিন শুরু? তুই এখানে আইসস কে? যা বাড়ি যা। মা জননি, যা মায়ের লগে বাড়ি যা। হ্যাঁ, হ্যাঁ।